হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সান্তগাল। আর আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি আজকেও, কেননা হঠাৎই আমার কালকে একটা প্ল্যান হয়েছে মামা বাড়ি যাওয়ার। তো আমি যখন ঘুম থেকে উঠেই দেখি মাছু এখানে বসে আছে, তাই পাশ থেকে ফোন নিয়ে ভিডিও করা এখান থেকে স্টার্ট করলাম। মাছু এখানে বসে আছে, হাওয়া খাচ্ছে। তো ও মানে খুব কমই একে এখন দেখা যায়, শীতকালটা আসলে হয়তো তাকে সারাদিন বিছানাতেই দেখতে পাবে। তো চলো তাড়াতাড়ি উঠে পড়ি, বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে আমাকে বেরোতে হবে। আর এই যে আমার ব্রাশ কমপ্লিট হয়ে গেছে, আমি এখনো খাবার পাইনি, সেখানে মাছু এখানে বিস্কুট খেতে লেগে গেছে, কেননা এটাই হচ্ছে তার ব্রেকফাস্ট। মানে ব্রেকফাস্ট নয়, কেননা সে তো সারাদিন সকাল সবসময় খাচ্ছে, কিন্তু মানে আমার দেখা এটাই তার কখন খাওয়া, কেননা সে অপেক্ষা করতে থাকে আমি কখন ঘুম থেকে উঠবো, কখন বাড়ির কাজ করবো, কখন ব্রেকফাস্ট করবো। তো এবার আমি ওর ব্রেকফাস্ট করে নেবো। আর আজকের আমার ব্রেকফাস্ট হচ্ছে সেদ্ধ ইপি। তো আমি আমাকে তো তাড়াতাড়ি এখন বাস ধরার ব্যাপার আছে, তাড়াতাড়ি বেরোতে হবে, সেই জন্য আমি একটু জলের মধ্যে ফুটিয়েই খেয়ে নিয়ে মানে খেয়ে নেবো, না হলে আদারওয়াইজ আমি এটাকে ফ্রাই করে খাই। আর এই যে এখানে মাছ আবার চলে এসছে গন্ধর সঙ্গে, কেননা খাওয়া চাই 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 মানে চাই, আমার আবার বিস্কুট চাই। আমাকে যে কোনো প্রকারে আমাকে বিস্কুট দিয়ে যেতেই হবে, আমি বিস্কুট না খেলে কিন্তু থাকবো না। ও বাবা রে, কত যে এই বাচ্চাটা বিস্কুট খায়। আগে না কি হতো জানো, আগে হচ্ছে একটা করে বিস্কুট খেত, কিন্তু এখন হচ্ছে দিনে দুটো করে এরকম করে বিস্কুট দিতে হয়, মানে এখন একটাতে হয় না। তো আমি ফাইনালি বেরিয়ে পড়েছি, আর এই যে বাস ধরে যাচ্ছি। তো বাস দিয়ে যেতে যেতে মানে আমি যেহেতু মামা বাড়ি যাচ্ছি, মামা বাড়ি যাওয়ার পথে মালাবতী বলে একটা জায়গা পড়ে, যেখানে এরকম একটা জঙ্গল আছে, সেখানে ভিডিও না করে থাকতে পারি না। তো বাস থেকে নেমে পড়েছি, আর আমাকে এখন মামা নিতে এসেছে, তো মামার সাথে আমি যাচ্ছি। তো এখানে হচ্ছে গাড়ি যাতায়াতের ব্যবস্থাটা একটু কম, মানে গাড়ি অনেক আছে কিন্তু সময়ের অভাব। তো আমি এসে না এসে দিদিমাকে চান করাতে নিয়ে গেছিলাম, কেননা মেঘ করেছে। তো আর এবার হচ্ছে তাড়াতাড়ি আমাদের বেরিয়ে পড়তে হবে, তো যার কারণে ওকে চান করাতে নিয়ে এলাম, ফিরছি। আর এখানে এরকম বনশুয়োর নয়, এগুলো পোষা শুয়োর। তো তারা এখানে তাদের খাদ্য খুঁজছে। ছিল আমার চোখে দেখানো, আমার ক্যামেরা বন্দি করা হচ্ছে আমার মামার বাড়ি। তো আমি এখন একটা লঙ্কা পোড়াতে দিয়েছি, যেটা আমি আলু মাখা করে খাবো, মানে আলুটাকে পুড়িয়ে নেওয়া হয়েছে। আমি মামিকে সকাল সকাল কল করে বলেছিলাম যে আমার জন্য আলু পুড়িয়ে দেয়, লোক যায় মামা বাড়িতে গেলে ভালো মন্দ খাবে, কিন্তু আমি আর দাদা আসতাম আলু পোড়া খাওয়ার জন্য, কেননা আমাদের আলু পুড়িয়ে খেতে ভীষণই ভালো লাগে। আর যেটা ওভেনেও করা যায়, কিন্তু ওভেনে না সেই স্বাদটা লাগে না যেটা মাটির উনানে হয়। তো এই যে আলু পোড়া একটা গড়িয়ে পড়ে গেল, আর এই যে পেঁয়াজ আর এই যে লঙ্কা, এবারটাকে মাখিয়ে নেবো। এই যে আলু দুটা কোষা ছাড়িয়ে দিলে এই যে এরকম দেখা যায়, যেটা অর্ধেক পুরা পুরা এরকম হয়ে গেছে, কিন্তু এটা মানে সেদ্ধ হয়ে গেছে। তো এটার মধ্যে শুধু আমি সামান্য কাঁচা সর্ষের তেল, নুন, পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি, আর কিছু দেইনি। এইটা খেতেই না অমৃত, পুরো মাংসকেও হার মানিয়ে দেয়। তো যেটা খাওয়ার জন্য আমরা মা বাড়ি আসি। আর আজকে আমার দুপুরের লাঞ্চ হচ্ছে এই যে ফেনা ভাত, আর সাথে নিয়েছি লঙ্কা পেঁয়াজ, আর হচ্ছে মামি রান্না করেছিল পেঁপে আলু তরকারি। তো এই হচ্ছে আজকের লাঞ্চ। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আমি আর দিদিমা। অ্যাকচুয়ালি আমি দিদিমাকে নিতে এসেছিলাম, কেননা হচ্ছে যেহেতু এখন চাষবাসের সময় আর দিদিমাকে একটু দেখতে হয়, সেই জন্য চলে এসেছি। এই যে আমরা এখন ঝাড়গ্রাম ঢুকে পড়েছি, আর এই হচ্ছে দিদিমা, দিদিমা বসে আছে। আর এখন দিদিমা এখন থেকে আমার সাথেই থাকবে, আর ব্লগেও এভরিডে আসবে। আমরা বাড়ি ঢুকে গেছি, বাড়ি ঢুকে দেখছি এখানে মাছু বসে আছে, ওকে একটু আদর করে নেবো, কেননা বেচারা অনেকক্ষণ একা একা ছিল, মিস করছিল, তার খুবই আনন্দ। তার বড় মা এসছে, তো এখন বড় মার সাথে মাছু অনেক সময় কাটাবে। মাছুর তো ভালোই হলো, কেননা আমার দিদিমাকে যখন খেতে দেই না, মাছু না বুঝে যে কে কেমন, সে দিদিমা থালা থেকে খাওয়া ছাড়িয়ে ছাড়িয়ে খায়, আর দিদিমা মানে ওদের দুজনের মধ্যে ঝগড়া চলতে থাকে। আর এই যে এখানে দিদিমা শুয়ে আছে, কেননা দিদিমা একটু টায়ার্ড হয়ে গেছে অনেক। তো এখন আমি বাড়ির বাকি কাজগুলো কমপ্লিট করে নেব, কেননা আমি সকালবেলায় যখন খাওয়া দাওয়া করে গেছিলাম, তো তখন হচ্ছে মেয়ে করিনি, বাসন টাসনগুলো ধুইনি, তো এখন সেগুলোকে ওয়াশ করে নেব। তো
আজকের ওয়েদারটা মানে একবার জাস্ট দেখিয়ে দিই, 4:30 বাজছে, তাও এই যে রোদ, রোদটা মানে এত ঝলমল করছে, মানে মাঝে মধ্যে না মেঘের উপরে এরকম রাগও হয় যে মানে এত রোদ দিচ্ছে, বিকেল 4:00-5:00 বাজছে কিন্তু অন্যদিক সকাল থেকেও রোদের কোনো দেখা নেই। তো এই হচ্ছে আজকে ডিনার আছে, একটু তাড়াতাড়ি ডিনার করে নেবো, কেননা বাসে ট্রাভেল হয়েছে তো তো একটু টায়ার্ড টায়ার্ড ফিল হচ্ছে। তাই আমি প্রথমে ডিম সিদ্ধ করেছিলাম, ডিমের তরকারি করবো বলে, কিন্তু হঠাৎ করে মাইন্ড চেঞ্জ করে সোয়াবিন আলু তরকারি করে দিয়েছে, ডিমটাকে দিয়ে দিয়েছি সেদ্ধ। আর এই যে মাছে চলে এসছে মুড়ি খেতে। তো এই ছিল আজকের আমার ভিডিও, তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও।